আপনারা নিশ্চয়ই পঞ্চসতী বা পঞ্চকন্যার নাম শুনে থাকবেন। বলা হয় প্রতিদিন সকালে এই পঞ্চকন্যাকে স্মরণ করলে আমাদের মহাপাপগুলিও দূরীভূত হয়। এই পঞ্চকন্যাদের মধ্যে একজন হচ্ছেন লঙ্কাবতী রাবণের স্ত্রী মন্দোদরী, আর তাকে নিয়েই আমাদের আজকের আয়োজন। রামায়ণে রাক্ষস কুলপতি রাবণের স্ত্রী হিসাবে আমরা যে মন্দোদরীকে দেখে থাকি, সেটাই কি তার আসল পরিচয়, নাকি তার আরও কোনো পরিচয় রয়েছে? কেন তিনি তার পূর্বজন্মে দেবাদিদেব মহাদেবকে প্রলুব্ধ করেছিলেন? কার অভিশাপে তাকে ব্যঙ্গের রূপ ধারণ করতে হয়েছিল? রাম রাবণের যুদ্ধের শেষে বিধবা মন্দোদরীর কী পরিণতি ঘটেছিল, এবং কীভাবেই বা তিনি স্বর্গীয় অপ্সরা থেকে রাক্ষসরাজের পত্নী বনে গেলেন? এই সকল প্রশ্নের উত্তর থাকছে আমাদের আজকের বিশেষ পর্বে। আশা করি এই আয়োজনে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্টে একবার রঘুকুলপতি শ্রীরামচন্দ্রের নাম লিখে যাবেন। মন্দোদরীর জীবন কাহিনীর বর্ণনা পাওয়া যায় উত্তর রামায়ণ গ্রন্থে। একদা ঋষি কাশ্যপের পুত্র মায়াসুর হেমা নামের এক স্বর্গীয় অপ্সরাকে বিবাহ করেছিলেন। এর কিছুকাল পর মায়াসুর ও হেমা দম্পতি মায়াবী ও দুর্লভী নামক দুই বলশালী পুত্রের জন্ম দিয়েছিলেন। কিন্তু এই দম্পতি দীর্ঘদিন ধরে একটি কন্যা সন্তান প্রাপ্ত করার জন্য কামনা করছিলেন। তাই পরপর দুই সন্তানের জন্মের পর মায়াসুর ও হেমা উভয়েই কৈলাস পর্বত সংলগ্ন এলাকায় দেবাদিদেব মহাদেবের তপস্যায় রত হলেন। তাদের উদ্দেশ্য ছিল মহাদেবের কৃপা লাভ করে একটি কন্যা সন্তান প্রার্থনা করা। তো এভাবেই কেটে যেতে লাগলো সময়। অন্যদিকে মধুরা নামের এক অনিন্দ্য সুন্দরী অপ্সরা একদা কৈলাস পর্বত ভ্রমণে এসেছিলেন। তিনি ছিলেন দেবাদিদেব মহাদেবের ভক্ত, তাই কৈলাস পর্বতে এসে শিবকে প্রসন্ন করার জন্য তিনি তার সামনে প্রকট হলেন। সে সময় কৈলাস পর্বতে শিবজয়া পার্বতী উপস্থিত ছিলেন না, তাই অপ্সরা মধুরা শিবের উদ্দেশ্যে কোনো পূজা ধ্যান বা তপস্যায় রত হননি। বরং তিনি তার গৌরবর্ণ কায়া, চপল চাহনি, সুমিষ্ট কণ্ঠ ও দীর্ঘ কেশরাশি দিয়ে প্রলুব্ধ করার চেষ্টা করলেন দেবাদিদেব মহাদেবকে। কিছুক্ষণ পরে মাতা পার্বতী কৈলাসে ফিরে এসে খুব সহজেই বুঝে ফেললেন আসল ঘটনা। ফলে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মধুরাকে 12 বছর ব্যাঙ হয়ে থাকার অভিশাপ দিলেন। দেবী পার্বতীর কাছে অভিশপ্ত হয়ে কান্নায় ভেঙে পড়লেন মধুরা। তবে মহাদেব সেই অভিশাপকে কিছুটা প্রশমিত করে দিলেন। তিনি মধুরাকে আশীর্বাদ করে বললেন, 12 বছর কুয়োর মধ্যে ব্যাং হয়ে থাকার পর তুমি এক সুন্দরী কন্যায় পরিণত হবে, এবং এক জগৎবিখ্যাত মহাবীরের সাথে তোমার বিবাহ হবে। ফলে পার্বতীর অভিশাপে এক অন্ধকার কুয়োয় আবদ্ধ হয়ে রইলেন অপ্সরা মধুরা। আর এভাবেই কেটে গেল একে 12টি বছর। 12 বছরের অভিশপ্ত জীবন শেষে আবারও এক সুন্দরী কন্যায় পরিণত হলেন অপ্সরা মধুরা। কিন্তু তখনও তিনি কুয়োতে আবদ্ধ অবস্থাতেই ছিলেন, তাই সুন্দরী কন্যায় পরিণত হওয়ার সত্ত্বেও তিনি কুয়োর বাইরে বের হতে পারছিলেন না। সেই সময় সেই কুয়োর পার্শ্ববর্তী স্থানে তপস্যায় রত ছিলেন মায়াসুর ও অপ্সরা হেমা। তারা তার ক্রন্দন শুনে কুয়ো থেকে তাকে উদ্ধার করেন এবং তাকে পালিত কন্যা হিসাবে গ্রহণ করেন। মায়াসুর ও হেমার এই পালিত কন্যার নামকরণ করা হয় মন্দোদরী, এবং এই মন্দোদরী শব্দের অর্থ হচ্ছে কোমল উদর বিশিষ্ট। যাই হোক, কালক্রমে রাক্ষসপতি রাবণের সাথে সাক্ষাৎ ঘটে অপরূপ রূপবতী মন্দোদরীর। তার অতুল্য আবেদনময়ী অব্যয় ও স্বর্গীয় রূপমাধুর্যে মোহিত হলেন রাবণ। তাই অনতিবিলম্বে অগ্নিসাক্ষী করে এবং বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে বিবাহ সুসম্পন্ন হল রাবণ ও মন্দোদরীর। মন্দোদরী এতটাই সুন্দরী ছিলেন যে শ্রী হনুমান প্রথমে লঙ্কায় গিয়ে মন্দোদরীকেই সীতা ভেবে ভুল করেছিলেন। সাংসারিক জীবনে তিনি জন্ম দিয়েছিলেন মেঘনাথ, অতিকায় ও অক্ষয় কুমার নামের 3 বলশালী পুত্রকে। রাক্ষসরাজ রাবণ দুরাচারী, অত্যাচারী ও নীতিভ্রষ্ট হলেও তাকে স্বামীর প্রাপ্য সম্মান দিয়ে সর্বদাই উত্তম পতিব্রতা পালন করতেন মন্দোদরী। ব্যক্তি জীবনে তিনি ছিলেন ধার্মিক, নিরহংকারী ও দয়াশীলা। রাবণকে অন্যায় ও পাপের পথ থেকে ফিরে আসার জন্য বারবার আকুতি জানাতেন তিনি, কিন্তু রাবণ তার কথায় কর্ণপাত করেনি কখনো। রাবণ কর্তৃক নবগ্রহকে বন্দী করা, বেদবতীকে অপমান করা, সীতাকে হরণ করা, এ সকল কাজের বিরোধিতা করেছিলেন তিনি। কিন্তু সবসময়ের মতো রাবণ তার পরমর্শকে উপেক্ষা করেছিলেন। সর্বশেষে সীতাকে অপহরণ করার পর মন্দোদরী তার স্বামীকে অনুরোধ করেছিলেন সীতাকে ফিরিয়ে দিয়ে শ্রীরামচন্দ্রের কাছে ক্ষমা চাওয়ার জন্য। এমনকি মন্দোদরীর প্রত্যক্ষ বাধার মুখে
রাবণ সীতাকে বধ বা নিপীড়ন করতে পারেননি। তাছাড়া নিজের পুত্র অপরাজেয় মেঘনাদকেও তিনি উপদেশ দিয়েছিলেন রামের সাথে যুদ্ধ না করার জন্য, কারণ তিনি জানতেন রাম রাবণের এই যুদ্ধে একমাত্র তাকেই সর্বস্ব হারাতে হবে। কিন্তু পতি এবং পুত্র কেউই কখনো তাকে গুরুত্ব দেননি। তা সত্ত্বেও বাধ্য ও বিশ্বস্ত স্ত্রীর মতো রাবণের পাশে এসে দাঁড়িয়েছিলেন তার মৃত্যুর আগে পর্যন্ত। যুদ্ধের ময়দানে পতি ও পুত্রের করুণ মৃত্যু দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন এই পঞ্চসতীর মধ্যে অন্যতমা সতী। কিন্তু এবার কি হবে? যুদ্ধ শেষে বিধবা মন্দোদরীর দায়িত্ব কে নেবে? নাকি তাকে তার স্বামীর সাথে চিতা আরোহণ করতে হবে? এই সময় মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম বিভীষণকে আদেশ করেছিলেন রাবণের পত্নী মন্দোদরীকে বিবাহ করার জন্য। কিন্তু বিভীষণ পূর্বেই বিবাহিত ও তার স্ত্রী বর্তমান থাকা সত্ত্বেও কেন মন্দোদরীকে বিবাহ করেছিলেন তা নিয়ে দুটি মত প্রচলিত রয়েছে। প্রথম মত অনুসারে রাবণ মাতৃতান্ত্রিক জাতির প্রতিনিধি ছিলেন, অর্থাৎ রাবণের পিতা ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও মাতা কৈকেশী রাক্ষসী হওয়ার কারণে রাবণ রাক্ষস নামে পরিচিত হন। অনুরূপভাবে রাবণের মৃত্যুর পরেও রাক্ষসকুলের রাজমহিষিনী ছিলেন মন্দোদরী। তাই লঙ্কা রাজ্যের শাসন ক্ষমতা পাওয়ার জন্য বিভীষণ রাজমহিষিনীকে বিবাহ করতে বাধ্য হন। অন্য একটি মত বলছে, রাজমহিষীকে বিবাহ করা সম্ভবত অনার্য সভ্যতার লক্ষণ। মন্দোদরী ও বিভীষণের বিবাহ ছিল রাজনৈতিক কূটবুদ্ধি প্রসূত। এই বিবাহ কোনোভাবেই পারস্পরিক দৈহিক আকর্ষণের ভিত্তিতে হয়নি, সম্ভবত রাজ্যের উন্নতি ও স্থিতিশীলতার স্বার্থে এবং রাজকীয় ক্ষমতা ভোগ করতে মন্দোদরী বিভীষণকে বিবাহ করতে রাজি হয়েছিলেন। আর মন্দোদরীর এই ঘটনাবহুল জীবনীকে স্বীকৃতি দিয়ে আমাদের সনাতন শাস্ত্র তাকে পঞ্চকন্যা বা পঞ্চসতীর অন্যতমা আসন দিয়ে সম্মানিত করেছে। নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা এই চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।